আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কার্গো বিমানবন্দরে গোলাবর্ষণ। ইউক্রেনকে আন্তর্জাতিক নৌপথ থেকে বিচ্ছিন্ন করছে রাশিয়া। রাশিয়ার সামরিক সহায়তার প্রস্তাব, চীনকে যা বলল যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়ার 4টি বিমান ও 3টি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইউক্রেনের। মারিউপোলে দিনরাত বোমাবর্ষণ রুশ সেনাদের। এবং সর্বশেষ, কিয়েভের আশপাশে হামলার পরিসর বাড়াবে রুশ সেনাবাহিনী। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কার্গো বিমানবন্দরে গোলাবর্ষণ। রাজধানী কিয়েভের আন্তনব বিমানবন্দরে গোলাবর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। কিয়েভের উত্তরাঞ্চলীয় এই আন্তনব বিমানবন্দর, যা হস্তমেল নামে পরিচিত, দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কার্গো বিমানবন্দর ও অন্যতম প্রধান সামরিক ঘাঁটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিমানবন্দরটির ওপরে ধোয়ার কুণ্ডলী উড়ছে আকাশে। তবে ভিডিওটি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার 19তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত 18 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল নিয়েছে রাশিয়া। ইউক্রেনকে আন্তর্জাতিক নৌপথ থেকে বিচ্ছিন্ন করছে রাশিয়া। রুশ নৌবাহিনী কৃষ্ণ সাগরে অবরোধ সৃষ্টি করে ইউক্রেনকে আন্তর্জাতিক নৌপথ থেকে কার্যত বিচ্ছিন্ন করে দিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা অধিদপ্তর। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা তথ্যে বলা হয়েছে রুশ নৌবাহিনী ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলে অবরোধ সৃষ্টি করেছে। রাশিয়া সেখান থেকে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এছাড়া কৃষ্ণ সাগরের সঙ্গে সংযুক্ত আরব সাগরে রাশিয়া ইতিমধ্যে উভয়চর যান মোতায়েন করেছে। আগামী দিনগুলোয় সেখান থেকে অভিযান চালানো হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে রাশিয়ার সামরিক সহায়তার প্রস্তাব, চীনকে যা বলল যুক্তরাষ্ট্র। চীনের কাছ থেকে সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া। এর জবাবে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি করে বলেছে, রাশিয়াকে সামরিক সহায়তা করলে চীনকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। এ খবর জানিয়েছে বিবিসি। রোববার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে আক্রমণ চালানোর পর রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে বলে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। কথিত রাশিয়ার ওই অনুরোধের বিষয়ে তারা কিছু জানে না বলে জানিয়েছে ওয়াশিংটনস্থ চীনা দূতাবাস। মার্কিন কর্মকর্তারা বলেন, চীন যদি ইউক্রেনের বিরুদ্ধে এই যুদ্ধে রাশিয়াকে শক্তি যোগায়, তাহলে পরিণতি ভালো হবে না। ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকে দীর্ঘদিনের মিত্র মস্কোকে দৃঢ় মৌখিক সমর্থন দিয়ে আসছে বেইজিং, কিন্তু প্রকাশ্যে কোনো সামরিক বা অর্থনৈতিক সহায়তা দিয়েছে বলে জানা যায়নি। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি চীনের কাছে ড্রোন সহ বিভিন্ন সামরিক উপকরণ ও অর্থ চেয়েছে রাশিয়া, কিন্তু মস্কোর এই অনুরোধে চীন কি প্রতিক্রিয়া জানিয়েছে তা জানা যায়নি। এদিকে রাশিয়ার 4টি বিমান ও 3টি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইউক্রেনের। গত 24 ঘন্টায় রুশ বাহিনীর 4টি বিমান, 3টি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি মনুষ্যবিহীন বিমান সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী আরও বলেছে, এটি ইউক্রেনীয় ভূখণ্ডে তার লজিস্টিক্যাল সরবরাহ ব্যবস্থা বন্ধ করতে রাশিয়ার স্থল ঘাঁটি এবং গুদামগুলোতে আঘাত হানতে শুরু করেছে। খবর বিবিসির। রুশ বাহিনী আর কোনো নতুন এলাকা দখল করতে পারেনি, তবে আগের দখল করা সীমানা একত্রীকরণ ও রক্ষণাবেক্ষণের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে তারা। বিবৃতিতে আরো বলা হয়, বেসামরিক অবকাঠামো ধর্মীয় সুবিধাগুলো সহ রুশ বাহিনী গুলি চালানোর অবস্থানগুলো সজ্জিত করতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আনার চেষ্টা করছে। এটি রাশিয়ার সেনাদের আদেশ মানতে বা যুদ্ধে অংশ নিতে অস্বীকার করার কারণে রাশিয়ান বাহিনীর নৈতিক ও মানসিক অবস্থা নিম্ন স্তরে রয়ে গেছে বলে দাবি করেছে সশস্ত্র বাহিনী। মারিউপোলে দিনরাত বোমাবর্ষণ রুশ সেনাদের। ইউক্রেনের মারিউপোল শহরে
অবরোধ আরো জোরদার করেছে রুশ সেনাবাহিনী। সেখানে দিবানিশি বোমা বর্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সেখান থেকে পালিয়ে আসা বাসিন্দারা। দক্ষিণ ইউক্রেনে মারিওপোল থেকে যারা পালাতে সক্ষম হয়েছেন তারা বিবিসির সঙ্গে শহরের যুদ্ধ অবস্থার বিষয় জানিয়েছেন। পাভেল কোমাসেভিস্কি নামে এক যাজক বলেন, আবাসিক এলাকায় দিনরাত অবিরাম বোমা বর্ষণ করা হয়েছে এবং জেট বিমানের গর্জন শোনা যায় প্রায় সময়। রুশ বাহিনী সেখানে গ্রাড ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি জানান, শহরে বিদ্যুৎ, পানি অথবা আগুনের ব্যবস্থা নেই, পীড়ায় কোনো মোবাইল যোগাযোগ ব্যবস্থা নেই, খাদ্য পানির মজুদ ফুরে আসছে। রাশিয়ান বাহিনী শহরটির পূর্ব উপকণ্ঠ দখল করেছে। শহরটিতে অন্তত 22টি রুশ হামলা হয়েছে। গত 12 দিন ধরে মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। সেখানে খাবার সামগ্রী বিতরণ ও অবরুদ্ধদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে রেড ক্রস। এদিকে কিয়েভের আশপাশে হামলার পরিসর বাড়াবে রুশ সেনাবাহিনী। ইউক্রেনে মানবিক করিডর ব্যবহার করে একদিনে সংঘাতপূর্ণ শহরগুলো থেকে প্রায় 1,40,000 মানুষকে উদ্ধার করা গেছে। রোববার রাতে এই তথ্য জানিয়েছে জেলেনস্কি প্রশাসন। তবে সোমবারই রাজধানী কিয়েভের আশেপাশের এলাকা খারকিভ এবং সামি অঞ্চলে হামলার পরিসর বাড়াবে রুশ সেনাবাহিনী, এমন ইঙ্গিত দিয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ। সাময়িক অস্ত্রবিরতির সুযোগে বেসামরিক মানুষদের সরানো হয় নিরাপদ স্থানে। তবে দেশটির জেনারেল স্টাফ জানান, স্পর্শকাতর স্থাপনাগুলো টার্গেট হতে পারে বলে গোয়েন্দাদের কাছে তথ্য পেয়েছে তারা। এবং সর্বশেষ, সুলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে রুম রেটিংয়ে যা করল তরুণী। 2 বছর আগে ইরাকের বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের এলিট ফোর্স কুদসের কমান্ডার কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়। ওই হত্যার প্রতিশোধ নিতে রুম রেটিংয়ে গিয়ে এক যুবককে ছুরিকাঘাত করেন 21 বছর বয়সী ইরানি আমেরিকান তরুণী। গত 5 মার্চ যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সানসেট স্টেশন হোটেলে এই ঘটনা ঘটে, খবর মিডল ইস্ট আয়ের। পুলিশ জানায়, নিকা নিকোবিনের সঙ্গে ওই যুবকের প্রথমে ডেটিং অ্যাপে পরিচয় হয়। তবে তারা 5 মার্চ যুক্তরাষ্ট্রের হেন্ডারসনের সানসেট স্টেশন হোটেলে সাক্ষাতে সম্মত হন এবং হোটেলের একটি রুম ভাড়া নেন। এরপর তারা ওই রুমে ওঠেন। পরে দুজন যখন আরো ঘনিষ্ঠ হচ্ছিলেন তখন ওই নারী যুবকের চোখ বেঁধে দেন, রুমের আলো নিভিয়ে দেন। এর কয়েক মিনিট পর ওই ব্যক্তি ঘাড়ের এক পাশে ব্যথা অনুভব করেন। পুলিশ জানায়, ছুরিকাঘাতের পর ওই যুবক নিকাকে ধাক্কা মেরে দৌড়ে রুম থেকে বেরিয়ে যান। একই সময় নিকা রুম থেকে দৌড়ে বের হন এবং হোটেল কর্মীদের বলেন তিনি এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছেন।